মানুষের আমরা প্রথম ফরজ জ্ঞান অর্জন করা কোরআনে প্রথম আমাদের আদেশ পড়ো জ্ঞান ও জ্ঞানের মাধ্যমে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য যে তাকওয়াই বড় সে আল্লাহর কাছে বড় এবং যার জ্ঞান বড় তার তাকওয়ার বড় আল্লাহ জ্ঞানের মর্যাদা বৃদ্ধি করেন এই শিক্ষায় শিক্ষিতরা নবী দা ওয়ারিস সাধারণ মানুষের জন্য একজন আলেমের মর্যাদা এবং সাহাবীদের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং অসংখ্য তারকার জন্য চাঁদের মর্যাদা তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের উপযোগ করবে আর তোমরা যা করো আল্লাহ হিসেবে সেই তোমরা মহানবী সাল্লাল্লাহু বলেন যারা জ্ঞান শিক্ষা কর পথে থাকে নিশ্চয়ই তারা আসলে বেঁচে পথ থাকে এবং আমি এই বেঁচে পথে থাকা অবস্থায় বলতে চাই আলিম অধীন মাদ্রাসা মুসলিমকে কি দেয় এই জগতে আপনি মানুষকে যাই দান করেন না কেন জ্ঞান দান অপেক্ষা শেষ হওয়ার কিছু নেই যে নিজেই নিজেকে শিক্ষা গ্রহণ করে সে শিক্ষিত না হওয়ার পোকা হয় একটি প্রদীপ থেকে শত শত প্রদীপ খেলালে যখন তার আলো হবে না তেমনি শিক্ষার আলো যখন তার কোনো তাপ হবে জ্ঞানী আপনার মহামূল্যবান সম্পদ যা ফলিত কর্ম করে না চাইতে যিনি সকলে তা করে থাকে আমাদের দুই মানুষই অতএব যারা জ্ঞান শিক্ষা করে প্রদীপ তাদের উৎসাহিত করা আপনি কত আল্লাহ তালা আমাদের সেই সুবিধা না করুন আমি ওয়াকে গাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ